যেটা বলছিলাম আমি আমি কি বলে আপনার ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে একটা এ করেছি, শুনেছেন তো? আমি যেই ঘোষণা করেছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, তৃণমূল কংগ্রেসের ছোট বড় নসজ ছোট যত রকমের নেতা আছে আমার পিছনে হাত দিয়ে পড়ে গেছে। আর বলছে আবার কিন্তু সাথে সাথে কি বলছে, জামানত জব্দ হবে, 5 লাখ ভোটে আনবে আনাবে সব কথা বলছে। আমি এখানে মঞ্চের মাধ্যমে বলি, নন্দীগ্রামবাসীর কাছ থেকে আমি দুয়া আশীর্বাদ নেব যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয় ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি মানুষের রায় নিয়ে। যদি আমি জমানত জব্দ আমার হয়ে যাই, যদি 5 লাখ ভোট আমি হেরে যাই, তৃণমূলের ছোট থেকে বড় নেতারা আমার সম্পর্কে শব্দ খরচ করছে কেন ভাই? ওই সময় চাল চুরিতে ব্যস্ত থাকতে পারতো তো, ওই সময় কাকে চাকরি দেবো ডুপ্লিকেট করে 10 লাখ তুলবো সেই কাজেতে তারা ব্যস্ত থাকতে পারতো, সেটা ভুলে গিয়ে নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী। তো কথা হচ্ছে এই তো সবে শুরু, সামলে থেকো গুরু, সময় কথা বলতে, সময় কথা বলবে মানুষকে, মানুষের যেভাবে অধিকার হরণ করেছে, নন্দীগ্রামে যেমন অত্যাচারিত মানুষ, ডায়মন্ড হারবার মানুষও কিন্তু অত্যাচারিত, তবে ওখানটা বেছে নেওয়ার কারণ হচ্ছে ওই ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল করে না, যে মডেলের পিছনে কিভাবে মানুষ শোষিত হচ্ছে, ঠিক যেভাবে মুসলিম তোষণ মুসলিম তোষণ মুসলিম তোষণ বলে চিৎকার করছে কিন্তু দিনের শেষে দেখছি মুসলিমরা সব থেকে শোষিত বঞ্চিত হচ্ছে, সেই ধরনের ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল করে বাকি 41টা লোকসভা নয় সারা দেশে যেন একটাই মডেল ডায়মন্ড হারবার মডেল করার চেষ্টা করছে, কিন্তু ওখানে রাস্তাঘাটের মান অনুন্নত, এখানকার পানীয় জলের সমস্যা এবং গ্রামের মধ্যে সেন্ডিকে ঢুকিয়ে দিয়েছে, মানুষের বলার স্বাধীনতা নাই, সেইগুলোর প্রতি উত্তর দেওয়ার জন্য আমি মনস্থির করেছি। সময় কথা বলবে, নন্দীগ্রামবাসী কাছে অনুরোধ করব দুয়া আশীর্বাদ করবেন যাতে করে মমতা ব্যানার্জির মতোই তার ভাইপোকে ওখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠিয়ে দিই। কি বলছে, আমার কালীঘাটে জন্ম হতে পারে, মানে কলকাতাতে জন্ম হতে পারে, আমার যেন মৃত্যু ডায়মন্ড হারবারে হয়। তোমার পিসি দেখিয়ে দিচ্ছে, তোমার পিসি দেখিয়ে দিচ্ছে, এই ধরনের ডায়লগ এসে নন্দীগ্রামে বলেছিল, যেই নন্দীগ্রামের মানুষ কাছে হেরে গিয়েছে নন্দীগ্রামের দিকে ঘুরেও তাকাবার সময় হয়নি, তুমি একবার হেরে গেলা ডায়মন্ড হারবারের দিকে যাবে তো? আর ভোট আসছে সামনে, অনেক কিছু বলবে, বলে যেখানে চুমু খেতে বলবে সেখানে হাত দিয়ে চুমু খেয়ে নেবে, পায়ে হাত দিয়ে তো বাঁচে। তো এই পরিস্থিতি ভাই, যেটা আমরা বলছিলাম যে আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা হাউতাশার কোনো জায়গা নাই, শুধু আমাদেরকে মিসগাইড কারা করছেন, আমরা শিক্ষায় কম থাকার জন্য, আমরা শিক্ষায় পিছিয়ে আছি, সেই জন্যই আমাদের সাথে এই আচরণ হচ্ছে। শুধুমাত্র ভাববেন না যে আমি মুসলিম, আপনি মুসলিম আপনি বঞ্চিত আছেন, মোটেও নয়। বাউরি সমাজকে দেখুন, দলিতদেরকে দেখুন, মাতুয়া ভাইদেরকে দেখুন, আদিবাসী ভাইদেরকে দেখুন, আরো যারা পিছড়ে বর্গের সম্প্রদায় আছে দেখুন, সবাই আমরা পিছিয়ে আছি। ইভেন এই রাজ্য যারা আপার কাস্ট আছে দেখুন, যাদের তারা আর্থিকভাবে সংগতি নয়, তাদের তাদের ছেলেরা পড়াশোনা করে ঘরে বসে আছে, 10 লাখ দিতে পারছে না বলে তারাও আজকে বঞ্চিত হচ্ছে, অর্থের বিনিময়ে চাকরি হচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আর বিশেষ করে আমরা যারা পিছড়ে বর্গের মানুষ আছেন এখানে, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যদি একবেলা খেতে না পান, উপোস থাকবেন একবেলা, রোজাই থাকবেন একবেলা, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কারণ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমরা জানি না আমাদের অধিকারটাই কি আছে, এখানে দলিত সমাজের মানুষ আছেন, আমার এসটি সমাজের মানুষ আছেন এখানে, ইনি জানেন, অনেকে হয়তো জানেন নাই না, স্টেজে যারা আছে তারা বাদে পাবলিক কোনো যদি হাত তুলে, এটা তো মার্কেট, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, যদি কেউ জেনে থাকতেন আমার আগে, এই শোনার আগে আমাকে এসে একবার বলবেন, প্রিভেনশন অফ 1989 এসটি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, প্রিভেনশন অফ 1989 এসটিএসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, এই আইন একটা আছে স্পেশালি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য, আমার এসটিএসসি সমাজের ভাইয়ের জন্য, এটা বাজার আছে, অনেক দূরে মাইক লাগানো আছে, কোনো ভাই কি জানেন, কেউ না এখানে, এসটিএসসি ভাই তো আছে অনেক কিন্তু জানানো হয় না, ওই জন্যই বলছি আমাদের বাড়ির সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই বাইরের মাইকগুলো লাগালো আছে না, খুলে দিয়েছো লাগানো, ঠিক আছে, যদি কেউ জেনে থাকেন এসে জানাবেন, আমার ভালো লাগবে, 12 বছরে নন্দীগ্রামে কিছু উন্নয়ন না করতে পারলেও আমার এসটিএসসি ভাইদেরকে তাদের আইন সম্পর্কে অন্তত জানিয়েছে, ওই আইনে অনেক কিছু আছে,
আমার মোবাইলে পিডিএফ আছে, যদি কেউ চান আমি পিডিএফটা দিয়ে দিতে পারি আপনাদেরকে, আমার বক্তব্য শেষে এসে বলবেন। তো কি আছে, অনেক সুবিধা আছে আমার এসটিএসসি ভাইদের জন্য। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি অন্য বিষয়ে বলতে হবে। কোন ওই আইনের প্রভিশন বলছে, কোন সময় যদি আমার এসটিএসসি ভাইদের কোন আইনি সহায়তা প্রয়োজন হয়, ওই আইনের বলে আমার সেই এসটিএসসি ভাইকে রাষ্ট্রকে বা রাজ্যকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে। এবার বলুন তো, কার আইনের প্রয়োজন হয় না? ম্যাক্সিমাম আজকাল আইনের প্রয়োজন হচ্ছে। আর ওই ওই অ্যাক্ট বলছে যে কোনো সময় লয়ার লাগলে, আইনজীবী লাগলে সরকার তাকে বিনামূল্যে সরকারকে আইনজীবী দিতে হবে। পাই আমার এসটিএসসি ভাইরা পাই? টাকা দিয়ে নন এসটিকে চাকরি দিয়ে দেবো, তার ধান্দায় ঘুরছে, আবার আইনি পরিষেবা? এগুলোই আমি বলে দিই বলে আমার রাগ, আমার উপরে রাগ। কেন আমার তৃণমূলী বন্ধুরা বলে না কথা? কেন বলে না? আমার কোনো এসটিএসসি ভাই যদি আইনের দরকার লাগে এসে পার্টি অফিসে যদি বলে, বলে ঠিক আছে আমরা দেখছি দেখছি। এবার অমুক দিনে আমার ওনাদের বড় একটা কোনো নেতা চণ্ডীপুরে প্রোগ্রামে এসছে, ওকে ফোন করে বলবে তখন, ওই তুই একথা বলেছিস তো, বা তুমি একথা বলেছিলে, তোমাকে সেটা আমরা দেখছি। পরশু দিনকে শোনো না, অমুক জায়গায় একটু আমাদের মিটিং আছে, চলে আসবে। এই বেচারি জানে আমার এখন আমি বিপদে পড়েছি, এই তৃণমূলী নেতারা আমি উদ্ধার হব না, চলে গেল। ভিড় বাড়ানোর জন্য ওনাকে ডাকা হচ্ছে। আমার যদি ওই এসটিএসসি ভাইরা জেনে যেত যে আইনের বলে আমি বিনামূল্যে লয়ার পাবো, তাহলে পার্টি অফিসে গিয়ে বলতো এই আমার সমস্যাটা সমাধান করে দাও, তাকে কিন্তু মিছিলেও যেতে হতো না। তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, ভোট দেবেন না দেবেন আপনাদের একান্ত ব্যাপার, এই যে আপনাদের অধিকারগুলো আছে আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি, আপনাদেরকে জানাবো আপনার অধিকার নিয়ে আপনি কথা বলুন। ওই ধর্মের নামে বর্ণের নামে ভোট বন্ধ করুন। অনেক হয়েছে ধর্মের নামে বর্ণের নামে ভোট চাওয়া। যারাই ধর্মের নামে বর্ণের নামে ভোট চেয়েছে, সেই ধর্ম সেই বর্ণের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 এর আগে বলেছিল হিন্দু খাত্রে মে হ্যায়, আজকে আমরা কি দেখছি 2023 চলছে, ভারত স্বাধীন ভারতবর্ষে সব থেকে বেশি যদি বিপদে থাকে, সব থেকে বেশি দামে যদি পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও কিনতে হয়, আর যে হিন্দু খাত্রে মে হ্যায় বলেছিল তার আমলই হচ্ছে। চলে আসুন রাজ্যেতে, 2011 সালের আগে বলেছিল মুসলমানরা বিপদে আছে, সাচার কমিটি দেখিয়েছিল শিক্ষায় স্বাস্থ্যে কর্মসংস্থানে পড়াশোনাতে চাকরিতে মুসলমানরা বিপদে আছে, আমাকে ভোট দাও আমি মুসলমানকে উদ্ধার করব। মুসলমানরা ভাবলো এবার হয়তো কে আমাদেরকে উদ্ধার করবে, নদীগ্রামের মানুষ ভাবলো এবার আমাদেরকে কে উদ্ধার করবে, ঢেলে ভোট দিয়ে দিল। 2023 সাল আজকে চলছে, 12 বছর এই সরকারে আছে, কত বিঘা ওয়াকা প্রপার্টি উদ্ধার করেছে তৃণমূলের কোনো নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বলার এখনো সৎ সাহস হচ্ছে না। উল্টে কি দেখছি, ওয়াকাপ